হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের অসাধারণ কনসেপ্টের একটি কোরিয়ান মুভি দেখাতে চলেছি, যে মুভিতে দেখানো হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎই একটি কারণে তাদের মধ্যে এমন একটি বিচ্ছেদ হয়ে যায় যার কারণে তারা একে অন্যের দিকে চেয়েও দেখে না। তো পরবর্তীতে তাদের জীবনে কি ঘটেছিল আর তারা কি এক হতে পেরেছিল কিনা সেটি আমরা আজকে ভিডিওতে দেখব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মিকা নামের একজন হাই স্কুল মেয়েকে দেখতে পাই, যে অন্যান্য যুবক যুবতীদের মতো ভালোবাসায় খুব বিশ্বাস করত এবং সে তার রিয়েল লাভ খুঁজতে যায়। তো মিকা যখন স্কুলের নতুন বান্ধবীদের সাথে স্কুলের বারান্দায় দিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে দুজন স্টাইলিশ ছেলে এসে মিকার নাম্বার চায়, কিন্তু মিকা নাম্বার দেয় না, কিন্তু মিকার বান্ধবী তাকে পছন্দ করে আর সে তার নাম্বার তাকে দিয়ে দেয়। আর এই ছেলেগুলো দেখতে প্লেবয় টাইপের ছিল। তো মিকা ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেখান থেকে চলে যাওয়ার সময় মিকার সাথে একটি ছেলের ধাক্কা লাগে যার নাম হচ্ছে হিরো, আর সে আবার ওই ছেলেটির বন্ধু। তো এরপর মিকার মোবাইলটি হঠাৎ স্কুলে হারিয়ে যায় আর তারপর সেটা সে স্কুলের লাইব্রেরিতে গিয়ে পায়। তখন একটি ছেলে মিকাকে কল করে, সেই ছেলেটি মিকাকে আগে থেকেই জানতো। তো মিকা তখনই ফোন কেটে দেয় আর নিজের কন্ট্যাক্ট নাম্বার চেক করে যে এই নাম্বারটি তার সেভ করা আছে কিনা, কিন্তু সে দেখে যে ফোনের সকল নাম্বার ও মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে। এরপর মিকা আবারও নাম্বারটিতে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, আর মিকা আরও বলে যে আমি তোমার নাম্বারটি হয়তো বা সেভ করে রেখেছিলাম, কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছিল আর সব নাম্বার ডিলিট হয়ে গিয়েছে, এর জন্য তোমাকে চিনতে পারছি না। কিন্তু ছেলেটি মিকাকে বলে যে না, তোমার সকল নাম্বার আমি ডিলিট করেছি, কিন্তু আমার নাম্বার তোমার মোবাইলে ছিল না। তো এরপর থেকে প্রতিদিন ওই ছেলেটি মিকাকে ঘুমানোর আগে রাতে কল করত মিকার কিউট ভয়েস শোনার জন্য। তো এরপর মিকার স্কুলে যখন গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়, তখন ছেলেটি মিকাকে প্রতিদিন কল করত এবং মিকাকে বলতো আমি তোমার ভালো বন্ধু হতে চাই, আর মিকা তাকে নাম জিজ্ঞেস করতো, কিন্তু ছেলেটি তার নাম বলতো না আর বলতো যে আমার নামটা না হয় গোপনই থাক। তো এভাবে প্রতিদিন ছেলেটি মিকাকে কল করতে থাকে আর মিকাও আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সাথে সময় কাটাতে ভালো লাগে এবং দুজনে সকালে উঠে একজন আরেকজনকে কল করে। আর দিনে দিনে মিকা কৌতূহলী হয়ে যায় যে আসলে ছেলেটি কে। তো এরপরে আমরা দেখি দুজনে একজন আরেকজনকে আকাশের ছবি তুলে পাঠাচ্ছে তাদের স্মৃতি রাখার জন্য। তো ওই দিন মিকার জন্মদিন ছিল। তো মিকা ছেলেটিকে ফোন দিয়ে বলে যে তার বাবা মায়ের ঝগড়া হওয়ার কারণে তার বার্থডে পার্টিটি নষ্ট হয়েছে। তো ছেলেটি মিকাকে বলে তুমি স্কুলে সুইমিং পুলের কাছে এসে দেখা করো, আমি ওই দিন আসবো তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো মিকা ছেলেটিকে ইমপ্রেস করার জন্য তার বন্ধুর কাছে মেকআপ করার জন্য আসে। তো এরপর মিকা যখন সুইমিং পুলের কাছে যায় এবং ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে, আর তখনই হিরো নামে সেই ছেলেটি আসে, কিন্তু মিকা বিশ্বাস করে না যে এটাই সেই ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো, কারণ স্কুলের খারাপ ছেলেদের মধ্যে তার নাম সবচেয়ে উপরে, তাছাড়া তার নামে অনেক বদনামও রয়েছে। তো হিরো ছেলেটি এসে মিকাকে ফুল দিয়ে তার বার্থডে উইশ করে এবং তার পরিচয় মিকাকে দেয়, কিন্তু মিকা হিরোর ফুল গ্রহণ করে না এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন। আর তখন হিরো মিকাকে আকাশের ছবি দেখায় যেটা তাকে সে ছবি তুলে পাঠিয়েছিল, কিন্তু মিকা এটা মানতে চায় না যে হিরোই সেই ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো। আর এরপর মিকা সেখান থেকে চলে যায়, কারণ মিকা হিরোর মতো এরকম বাজে ছেলের সাথে রিলেশন করার কোনো ইচ্ছাই ছিল না। তো এরপর মিকা স্কুলে তার বান্ধবীর কাছে হিরোর সম্পর্কে জিজ্ঞাসা করে আর সে জানতে পারে যে হিরোর গার্লফ্রেন্ড রয়েছে। তো মিকা শিওর হয়ে যায় যে হিরো তার ফোনের ওই ছেলেটি হতেই পারে না এবং হিরো হয়তো তার সাথে ফ্ল্যাট করছে। তো এরপর যখন একদিন মিকা স্কুলে যাচ্ছিল, তখন সে হিরোকে দেখে আর সে তখন হিরোকে ফলো করে, আর তখন সে সেখানে গিয়ে দেখে যে হিরো মিকাকে যে ফুল দিয়েছিল সেটা সে গাছে লাগিয়েছে। এরপর মিকা যখন সেখানে যায়, তখন হিরো তাকে বলে যে তোমার বার্থডে গিফট হিসাবে আমি এখানে একটি ফুল লাগালাম। তখন মিকা হিরোকে জিজ্ঞাসা করে যে তোমার তো গার্লফ্রেন্ড রয়েছে, তখন হিরো বলে যে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে কারণ ও আমার সাথে ভালো ব্যবহার করতো না। আর তখন মিকার বিশ্বাস হয় যে হিরো বদলে গিয়েছে এবং তাকে খুশি রাখার ট্রাই করবে, আসলে মনে মনে মিকাও তাকে পছন্দ করতো, তো সেজন্য মিকা নিজেকে হিরোর কাছে পুরোপুরি সঁপে দেয়। তো এরপর তারা একে অন্যের অনেক কাছে চলে আসে এবং তারা অনেক সময়ও কাটায়, কিন্তু একদিন ঘুমের মধ্যে হিরো তার এক্স গার্লফ্রেন্ডের নাম নেয় আর সেজন্য মিকার মন ভেঙে যায় আর সে হতাশ হয়ে যায়। মিকা বুঝতে পারে না যে হিরোকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে। তো মিকা সেখান থেকে চলে যায় আর এরপর হিরোর মেসেজ পায়। মিকা হিরোর মেসেজ দেখে তাকে জিজ্ঞাসা করতে চায় যে অমুক মেয়েটি তোমার এক্স গার্লফ্রেন্ড কিনা, তুমি কি এখনো তাকে ভালোবাসো কিনা, কিন্তু সে ওই মেসেজ কেটে দিয়ে সে হিরোকে বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি। তো হিরো রিপ্লাই দেয় যে অফকোর্স আমাকে বিশ্বাস করতে পারো। তো হিরোর মেসেজ দেখার পর সে আবারও হিরোর উপর বিশ্বাস করতে শুরু করে। তো এরপর মিকা বাস স্টেশনে হিরোর সাথে যেতে যাওয়ার জন্য বসেছিল
আর তখনই আমরা দেখি যে কিছু বদমাশ এসে মিকাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মিকা তাদের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু তারপরও বদমাশরা তাকে ধরে ফেলে আর মিকা নিজেকে বাঁচাতে পারে না, মানে সে রেপ্ট হয়। আর এই ঘটনার পরে সে অনেক ভয় পেয়ে যায় আর হিরো মিকাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায়। আর মিকা এতটাই ভয় পেয়েছিল যে সে হিরোকেও ভয় পাচ্ছিল। হিরো মিকার এমন অবস্থা দেখে সে নিজেকে দোষী ভাবে যে সে মিকাকে বাঁচাতে পারলো না। আর এরপর হিরো সেই ছেলেদের পায় যারা মিকার সাথে এসব করেছিল, আর হিরো তাদের সেই মার দেয়। আর তারপর ওই ছেলেদের কাছ থেকে সে জানতে পারে এগুলো তার এক্স গার্লফ্রেন্ড করিয়েছে। তো এরপর হিরো তার এক্স গার্লফ্রেন্ডকে মিকার কাছে নিয়ে আসে এবং মিকাকে বলে যে তোমার সাথে এইসব ওই করিয়েছে। আর মিকাকে জিজ্ঞাসা করে যে তুমি যদি বলো তাহলে ওকে এখনই শেষ করে দিই, কিন্তু মিকা হিরোকে এসব করতে মানা করে। আর মিকা বলে যে আমার শুধুমাত্র তোমাকে দরকার। তো এরপর হিরো মিকাকে বাড়িতে ছেড়ে দিতে যায়। আর মিকার বাবা মা মিকার এমন অবস্থা দেখে বুঝতে পারে যে মিকার সাথে হয়তো কোনো খারাপ কাজ হয়েছে। তো এর পরের দিন মিকার মা মিকাকে নিয়ে হসপিটালে যায় চেক আপ করানোর জন্য। তো তারপরে তারা বুঝতে পারে যে মিকার ওই ধরনের কোনো ক্ষতি হয়নি। তখন মিকার মা মিকাকে বোঝায় যে এটা তোমার লাইফের একটা দুর্ঘটনা, তোমাকে সবকিছু ভুলে গিয়ে আবারও আগের মতো জীবনযাপন করতে হবে। আর এরপর মিকা সিদ্ধান্ত নেয় যে সে সব ভুলে আবার আগের মতো করেই বাঁচবে। আর এরপর সে হিরোকে কল করে আর বলে যে আমি স্কুলে যেতে চাই, কারণ সে 7 দিন ধরে স্কুলে যায়নি। আর তখন হিরো তাকে বলে যে তুমি একটু জানলার দিকে তাকিয়ে দেখো। আর তখন মিকা জানলার দিকে গিয়ে দেখে যে হিরো সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো মিকা হিরোকে দেখে অনেক খুশি হয়। এরপর হিরো মিকাকে নিয়ে একটি নদীর ধারে যায় এবং হিরোর মন খারাপ হলে সে সেখানে যেত। হিরো মিকাকে বলে যে আমি আকাশের মতো হতে চাই, যাতে তুমি এই দুনিয়ার যেখানেই থাকো সব জায়গা থেকেই আমি তোমাকে দেখতে পাই এবং প্রোটেক্ট করতে পারি। হিরোর কথা মিকার মন ছুঁয়ে যায়। তো এরপর মিকা স্কুলে পৌঁছে যায় আর স্কুলে গিয়ে দেখতে পায় যে স্কুলের সবাই জেনে গেছে যে মিকার সাথে কি ঘটেছে, মানে হিরোর এক্স গার্লফ্রেন্ড পুরো স্কুলে ঢোল বাজিয়ে দিয়েছে। তো পুরো স্কুল মিকাকে নিয়ে ঠাট্টা করছিল এবং উল্টোপাল্টা টেক্সট করছিল, কিন্তু তখন হিরো এসে মিকাকে প্রোটেক্ট করে আর সবার সাথে ঝগড়া করে। আর সবাই জানতো যে হিরো একটু বদমেজাজ আর বাজে ছেলে, এই জন্য সবাই ভয় পেয়ে যায়। আর মিকা দেখেছে এত কিছু হওয়ার পরেও হিরো তার প্রোটেক্ট করছে, মিকার সাথে স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে। তো তখন মিকা তাকে বলে যে আমি আর কখনো ভয় পাবো না, কারণ তুমি আমার সাথে আছো আর তোমাকে আমি পুরোটুকু বিশ্বাস করি। তো এর কিছুদিন পর মিকার পরিবার জানতে পারে যে মিকা প্রেগনেন্ট। তো মিকা এই কথা গিয়ে হিরোকে বলে। তো এই প্রেগনেন্ট কিন্তু মিকা হিরো দ্বারা হয়েছিল। তো যাই হোক, হিরো এটা শুনে তখনই সেখান থেকে চলে যায় আর মিকা মনে করে হিরো হয়তো বা বেবি চায় না। তো তখন মিকা দুঃখী হয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই হিরো ফিরে আসে আর মিকাকে একটি গিফট দেয় আর তাকে বলে যে আমরা দুজন মিলে বাচ্চাকে অনেক সুন্দর করে লালন পালন করবো। তো মিকা হিরোকে খুশি দেখে নিজেও খুশি হয়ে যায় আর হিরো পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে বাচ্চাকে গ্রহণ করার জন্য। তো এরপর হিরো আর মিকা একসাথে কাপড় রিং কিনে। তো এরপর হিরো মিকাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার বাবা মার সাথে পরিচয় করায়। হিরোর বাবা মা ওদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে, এমনকি হিরোর মা মিকাকে অনেক পছন্দও করে। আর অন্যদিকে মিকা যখন হিরোকে তার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যায়, আর হিরোর চুল স্বাভাবিক করেছে, মানে সাদানায় কালো করেছে, কিন্তু তারপরেও মিকার বাবা হিরোকে পছন্দ করে না। তার বাবা বলে যে এতটুকু বাচ্চা তোমরা কীভাবে সংসার করবে। কিন্তু তখন হিরো মিকার বাবার কাছে হাত জোর করে অনুরোধ করে যে আমি স্কুল ছেড়ে দিয়ে চাকরি করব, আমি আপনার মেয়ের পুরো খেয়াল রাখবো। তো হিরো কোনো অবস্থাতেই মিকাকে ছাড়তে চায় না। আর ওইদিকে আমরা দেখি মিকা যখন স্কুলে যায় তখন হিরোর এক্স গার্লফ্রেন্ড মিকাকে সিঁড়ির থেকে ফেলে দেয়, মানে তার জন্যই তো হিরো স্কুল ছেড়ে দিয়েছে, মানে তার মধ্যে একটা হিংসা আছে আর কি। তো এরপর মিকা হিরোর সাথে দেখা করতে যায় আর তখন হিরো মিকাকে তার ফিউচার বেবির জন্য একজোড়া হাত মোজা দেয়। এটা দেখে মিকা খুব খুশি হয়ে যায়। তখনই হঠাৎ করে মিকার পেটে ব্যথা শুরু হয়। আর তারপর আমরা দেখি মিকা হসপিটালে আর মিকা তখন তার মায়ের কাছে হিরোর কথা জিজ্ঞাসা করে। আর মিকার মা মিকাকে বলে যে হিরো যখনই জানতে পেরেছে তোমার বাচ্চার অবস্থা খারাপ তখনই সে চলে গিয়েছে, তারপর থেকে সে আর আসেনি। এটা শুনে মিকার মন ভেঙে যায় যে সে বাচ্চার পরোয়া করে না। তো এরপর মিকা যখন হসপিটাল থেকে বিল পরিশোধ করে চলে যাচ্ছিল তখনই সেখানে হিরো আসে আর সে মিকাকে এসে বলে যে আমি সারাদিন মন্দিরে ছিলাম বাচ্চার জন্য প্রার্থনা করার জন্য, কিন্তু মিকা তখন তাকে বলে যে আমাদের বাচ্চা চলে গিয়েছে। আর এরপর তারা দুজন মিলে বাচ্চার জন্য প্রার্থনা করে। তো এরপর আমরা দেখি যে মিকা আর হিরো সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর এই দিনে তারা তার বাচ্চার কবর দেখতে আসবে। তো মিকা মনে করে যে বাচ্চা চলে যাওয়ার পরেও তাদের সম্পর্কে কোনো ফাটল ধরবে না, কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে হিরো গায়েব হয়ে গিয়েছে। তো এরপর স্কুলে মিকা হিরোর ক্লাসে গিয়ে হিরোর কথা জিজ্ঞাসা করে, কিন্তু তবুও কিছু জানতে পারে না। ওদিকে মিকা হিরোর বাড়িতে পর্যন্ত যায়। তো সেখানে গিয়ে সে জানতে পারে যে হিরোর বাচ্চা চলে যাওয়ার পরে সে অনেক অ্যাপসেট হয়ে যায় আর সে এসব থেকে বের হওয়ার জন্য অনেক দূরে কোথাও চলে গিয়েছে। আর এর 6 মাস পরে আমরা দেখি যে মিকার বান্ধবী তাকে ফোন করেছে আর তাকে বলে যে হিরো ফিরে এসেছে আর তাদেরকে একটি পার্টি দিয়েছে। আর মিকার কথা শুনে অবাক হয় যে হিরো শুধুমাত্র তাকে ইনভাইট করেনি। তো তারপরেও মিকা হিরোর বাড়িতে যায় আর সেখানে মিকা হিরোকে টিটকারি করেই সবার সামনে পরিচয় করে দিচ্ছিল যে সে তার গার্লফ্রেন্ড ছিল। আর তারপর হিরো অনেক নেশা করে আর অন্য একটি মেয়েকে কিস করে আর তখন মিকা এটা দেখে আর এটা দেখে মিকা কানতে কানতে বাড়িতে চলে আসে। তো পরের দিন হিরো মিকাকে ব্রেকআপ করতে বলে, কিন্তু মিকা ব্রেকআপ করতে চায় না, কিন্তু সে রেগে আংটিটি হিরোর উপর ছুড়ে মারে। তো এরপর মিকা হিরোর রাগ থামানোর জন্য হিরোর সাথে দেখা করতে বলে, কিন্তু হিরোর পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না। তবে মিকা
তারপরেও হিরোকে বারবার কল করতে থাকে কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর এরপর মিকা হিরোকে লাস্ট মেসেজ দেয় যে শেষবারের মতো আমার সাথে নদী পারে দেখা করো। তো এরপর দিন মিকা হিরোর জন্য সে নদী পারে অপেক্ষা করছিল আর তখন হিরো সেখানে আসে কিন্তু সে নিচে নামে না। সে রাস্তা থেকে বলে যে আমরা একসাথে থাকতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও, এবং মিকাকে তার আংটি ফিরিয়ে দেয়। তো মিকা সেখানে হিরোকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হিরো তার একটা কথাও শুনে না। আর এরপর হিরো সেখান থেকে চলে যায়। আর স্কুলে হিরো মিকাকে ইগনোর করে, মানে সে এমন একটা ভাব করে যে সে মিকাকে কোনোদিন দেখেনি। তো এতে মিকা বুঝতে পারে যে তার প্রথম ভালোবাসা এখানেই শেষ হয়ে গিয়েছে, হিরো আর কখনোই তার কাছে ফিরে আসবে না। তো এক বছর পর মিকা একটি ক্রিসমাস পার্টিতে ছিল আর সেই পার্টিতে তার পারিবারিক পার্টি ছিল। আর সেই পার্টিতে ইও নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয় আর ওই ইও নামের ছেলেটি মিকাকে পছন্দ করতে শুরু করে কিন্তু মিকা ইগনোর করে। আর পার্টি শেষে মিকা ওই জায়গাটিতে যায় যেখানে তার বাচ্চার কবর ছিল এবং হিরো এবং মিকা সেখানে প্রতি বছর দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো মিকা সেখানে গিয়ে দেখে যে তার বাচ্চার কবর উপর নতুন হাত মোজা রেখে দেওয়া। তখন সে বুঝতে পারে যে হিরো এখানে এসেছিল কিন্তু সে চারপাশে তাকে খুঁজে পায় না। ধীরে ধীরে সে বুঝতে পারে যে হিরো এখনো তাকে ভালোবাসে, তার বাচ্চার কথাও তার মনে আছে কিন্তু সে বুঝতে পারে না যে বাচ্চার জন্য ওর যদি এত চিন্তা হয় তাহলে সে তার সাথে ব্রেকআপ কেন করলো। তো তখনই মিকা একটি ছেলেকে দেখতে পায় আর সে মনে করে যে ওটা হিরো কিন্তু যখন সে তার কাছে যায় তখন সে বুঝতে পারে যে সে ইও ছিল আর সে মিকাকে খুঁজতে এসেছে। এইভাবে আড়াই বছর চলে যায়। আর এদিকে উল্লেখ্য হিরো কিন্তু স্কুলও ছেড়ে দিয়েছে, মানে তার সাথে কারোরই সম্পর্ক নেই, মানে সে কোথায় আছে সেটা কেউ জানে না। তো এদিকে এক বছর মিকার সাথে ইও রিলেশনশিপ অনেক ভালো হচ্ছিল এবং একে অন্যের কোম্পানি অনেক এনজয় করছে এবং ইও মিকার ভালোবাসা পাওয়ার অনেক চেষ্টা করছিল। তো ইওকে মিকার কাছে অনেক দায়িত্বশীল মানুষ মনে হয় এবং তার কাছে নিজেকে সেফ ফিল করে, এমনকি ইও মিকাকে প্রপোজালও দিয়ে দেয় আর মিকা সেটা গ্রহণও করে। তো এইভাবে এক বছর চলে যায়। তো এরপর সেই দিনেই মিকা আবারও তার বাচ্চার কবরের কাছে যায় আর সেখানে সে হিরোকে দেখতে পায়। আর সে হিরোকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো, তুমি কেন আমাকে ইগনোর করেছো। হিরো কোনো উত্তর না দিয়েই দৌড়ে সেখান থেকে চলে যায়। তো আজকেই মিকার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। তো স্কুলে ব্ল্যাকবোর্ডে মিকা একটি লেখা দেখতে পায় কিন্তু মিকা শিওর ছিল না যে এটা হিরো লিখেছে কিনা এবং সেখানে লেখা রয়েছিল যে আমাকে সারা জীবনের জন্য ভুলে যাও। তো যাই হোক, সে ভাবে যে এটা হিরো লিখে গিয়েছে এবং সে সিদ্ধান্ত নেয় যে হিরোকে সে সারা জীবনের জন্য লাইফ থেকে ডিলিট করে দিবে। তো এরপর মিকা যখন তার লাইফ এনজয় করছিল এবং ইও তার সাথে ছিল আর এরপর ইও তাকে ম্যারেজ রিং দিয়ে বিয়ের প্রপোজ করে, মিকা এটাও গ্রহণ করে। তো মিকা পরের বছর তার বাচ্চার কাছে আবার যায় আর এখানে হিরোর জায়গায় সে তার ওই বন্ধুকে দেখে যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। মিকা হিরোর বন্ধুর কাছে জিজ্ঞাসা করে যে হিরো কোথায় আছে আর কেন তার সাথে এমন করেছে। আর তার কাছ থেকে মিকা জানতে পারে যে হিরোর ক্যান্সার হয়েছে, সেজন্য সে তার কাছ থেকে দূরে সরে গিয়েছে কারণ সে চায় না যে সে মিকার সামনে চলে যাবে আর মিকা তখন সেটা দেখে কষ্ট পাবে। আর এই জন্যই এত বছর দূরে সরে রেখেছিল তোমাকে এবং তোমাকে ঘৃণা করতে বাধ্য করা হয়েছিল। আর এই কথা শুনে তখনই মিকা হিরোর কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু ইও সেখানে ছিল এবং সেও সব জানতে পারে যে হিরোর ক্যান্সার হয়েছে। কিন্তু তারপরে ইও মিকাকে সেখানে যেতে বাধা দেয় কিন্তু মিকা যেকোনোভাবে হিরোর সাথে দেখা করতে চায়। তো ইও বুঝতে পারে যে তার ভালোবাসার জোর কম আর সে তার নিজের বুকের কষ্ট চাপা দিয়ে তাকে হিরোর কাছে যেতে দেয়। তো মিকা যখন এরপর হিরোর সাথে দেখা করার জন্য হসপিটালে যায় আর তাকে বলে যে তোমার এই অবস্থা তুমি কেন আমাকে বলোনি, কিন্তু হিরো মিকাকে এখানেও ইগনোর করে। আর মিকা খেয়াল করে যে হিরো এখনো সেই রিং পরে আছে কিন্তু সেটা হিরো হাত দিয়ে ঢেকে ফেলে। যাই হোক, হিরো সেখানেও মিকাকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে যে আমি এই জন্যই তোমাকে এতদিন দূরে থাকতে বলেছি কারণ আমি জানতাম যে আমি সর্বোচ্চ 3 বছর বাঁচবো আর এই 3 বছর আমি যদি তোমাকে আমার সামনে রাখতাম তাহলে তুমি তিলে তিলে কষ্ট পেয়ে মরে যেতে। আমি খুশি হয়েছি এর মধ্যে যে তুমি ভালো একজন সঙ্গী পেয়েছো যে তোমার অনেক খেয়াল রাখবে আর এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে আর এখন আমি নিশ্চিত হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারবো। আর তখন মিকা হিরোকে বলে আমার সব খুশি তো তুমি, আমি তোমার সাথেই থাকতে চাই। আর হিরো মিকাকে বলে আমার কাছে আর সময় আছে আর মাত্র 3 মাস কিন্তু তারপরেও মিকা হিরোর সাথেই থাকতে চায়। হিরোর খেয়াল রাখার জন্য তার কলেজ ছেড়ে দিয়ে হসপিটালে চলে আসে আর এরপর তারা দুজন একসাথে আবারও ডেট করে এবং মিকা হিরোকে সেই স্কুলেও নিয়ে যায়। আর হিরো ব্ল্যাকবোর্ডের লেখা চেঞ্জ করে লেখে যে আমি অনেক হ্যাপি আর সারা জীবন মিকার সাথেই থাকতে চাই। তো এইভাবে হিরো মিকার সাথে থাকতে থাকতে হিরোর মন মানসিকতা এমন হয়ে যায় যে মিকার সাথেই থাকতে চায়, মানে সে আর মরতে চায় না। তো মিকা হিরোর এমন অবস্থা দেখে প্রতিদিন মন্দিরে যেত তার জন্য প্রার্থনা করার জন্য, এমন একটা অলৌকিক কাজ হয় যার কারণে হিরো বেঁচে যায়। তো এরপর হিরো আরেকদিন মিকাকে বলে যে আমি সত্যি আকাশের মতো হতে চাই যেন আমি তোমাকে সবসময় দেখতে পাই আর তোমাকে প্রোটেক্ট করতে পারি। আর হিরো আকাশের ছবি তুলে সেখানে ল্যাবে গিয়ে মিকাকে ছবি বের করে আনতে বলে। আসলে হিরো মিকাকে ইচ্ছা করে হসপিটালে বাইরে পাঠিয়ে দিয়েছিল কারণ সে নিজের চোখে মিকাকে কান্না করতে দেখতে পারবে না। তো মিকা যখন বাইরে ছিল তখন হসপিটাল থেকে একটা কল আসে যে হিরোর অবস্থা খারাপ আর শেষ নিঃশ্বাস নিচ্ছে। আর তখন মিকা হিরোকে ভিডিও কল করে আর হিরো তখন ভিডিও কলে মিকাকে হাসি মুখে থাকতে বলে ভিডিও কলে এই দুনিয়া থেকে চলে যায়। আর এরপর হিরো মা মিকাকে একটি ডায়েরি দেয় যেটা হিরো লিখেছিল মিকার জন্য।
তো এরপর আমরা দেখি হিরোর মৃত্যুর পর মিকা হিরোর মৃত্যুকে সহজভাবে নিতে পারেনি, সেই জন্য মিকা ওই ডায়েরি না খুলে ওই ডায়েরি নিয়ে ব্রিজের কাছে আসে সুইসাইড করার জন্য। আর তখনই সেখানে দুটি সাদা কবুতর এসে মিকাকে সুইসাইড করার থেকে বাধা দেয়। আর সেই সময় হিরো ডায়েরির পাতাও খুলে যায়, আর সেখানে লেখা ছিল যে আমি আকাশ হয়ে সবসময় তোমাকে প্রোটেক্ট করবো। আর তার প্রমাণ সে মাত্রই পেয়ে গেল যে সুইসাইড করতে গিয়েছে আর দুটি কবুতর এসে তাকে বাধা দিয়েছে, তার মানে হিরোই তাকে বাঁচিয়েছে। তো হিরো সত্যি আকাশ হয়ে গিয়েছে এবং সে সবসময় মিকাকে প্রোটেক্ট করবে। তো এরপর মিকা সিদ্ধান্ত নেয় যে সে আর লাইফে কখনোই বিয়ে করবে না, সে যতদিন বেঁচে আছে হিরোর স্মৃতি যথেষ্ট তাকে সারা জীবন বাঁচানোর জন্য। আর এইভাবে সে জীবনযাপন করতে থাকে, আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটির ইন্ডিং খুবই মর্মান্তিক ছিল। তো আমি শিওর যে আপনারা কখনোই ভাবতেও পারেননি যে হিরো লাস্টে মারা যাবে। তো মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, শুধুমাত্র এই ইন্ডিংটাই আমাকে অনেক কষ্ট দিয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবে, যাতে পরবর্তী মুভি এক্সপ্লেনেশনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।